মাথায় হওয়া উকুন বা নিকি মাত্র একবারেই আপনার মাথা থেকে হয়ে যাবে ফিনিশ। হ্যালো ফ্রেন্ড, সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল হিউম্যান লাইফ অ্যাক্টিভিটিতে। আমাদের মাথার উকুন বা নিকি যে কোনো বয়সেই হতে পারে, তবে ছোট বাচ্চাদের মাথায় উকুনের উপদ্রব একটু বেশিই দেখা দেয়। আর মাথায় একবার উকুন হলে তা এত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, যার ফলে মাথায় চুলকানি বা ঘা হওয়ার আশঙ্কাও থাকে। আর ধীরে ধীরে মাথায় খুশকি হয়ে চুল কখন যে ঝরতে শুরু করে তা আমরা বুঝতেই পারি না। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে যে টিপসটি নিয়ে হাজির হয়েছি সেটি আপনার মাথা থেকে উকুন বা নিকি একদম পরিষ্কার করে ফেলবে এবং একই সাথে আপনার মাথার স্কিনকেও অনেক পরিষ্কার রাখবে। তাহলে ফ্রেন্ডস, চলুন দেখে নিই কীভাবে আমরা এই টিপসটি ব্যবহার করব। এই টিপসটি তৈরি করার জন্য আপনি সবার প্রথমে 5 থেকে 6টি রসুনের কোয়া ও এর সাথে আপনাকে নিতে হবে 1 গ্লাস হালকা গরম জল। চুলে আঁকড়ে ধরে রাখা উকুন রসুনের গন্ধ একদম সহ্য করতে পারে না, যার ফলে উকুন নিঃশ্বাস নিতে পারে না। এর সাথে সাথে রসুনে পাওয়া যায় অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি, যা আমাদের মাথার চামড়াকে পরিষ্কার করে, যার ফলে ধীরে ধীরে আমাদের মাথা থেকে উকুন পরিষ্কার হতে শুরু করে। এবার এই 5 থেকে 6টি রসুনের কোয়া মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে গ্রাইন্ড করে পেস্ট তৈরি করে নিন। পেস্ট তৈরি হয়ে গেলে একটি খালি পাত্রে 1 চামচ রসুনের পেস্ট নিয়ে নিন। আর এরপর যে জিনিসটি আপনাকে নিতে হবে তা হলো একটি পাতিলেবু। উকুনের ডিমকে নষ্ট করার জন্য লেবু খুবই হেল্পফুল, যার ফলে আমাদের মাথায় নতুন করে উকুন জন্মাতে পারে না। আপনি এখানে একটি পাতিলেবুকে কেটে নিয়ে তার অর্ধেকটা লেবুর রস পেস্টের সঙ্গে মিশিয়ে নিন। লেবুর রস অ্যাড করার পর এটিকে ভালোভাবে মিক্সড করে একটি পেস্ট তৈরি করে নিন। ফ্রেন্ডস, এই পেস্টের সাথে আপনাকে আরও দুটি কথা খেয়াল রাখতে হবে। প্রথমটি হলো এই হালকা গরম জল আর দ্বিতীয়টি হলো নারকেল তেল। এই জিনিসগুলি ব্যবহার করে উকুনকে কিভাবে চিরদিনের মতো বিদায় করব চলুন দেখে নিন। এই টিপসটি অ্যাপ্লাই করার আগে আপনি মাথার চুল শ্যাম্পু করে ভালোভাবে পরিষ্কার করে নিন, তারপর এই পেস্টটি ব্যবহার করুন। ফ্রেন্ডস, আপনি এইভাবে পেস্টটি আপনার আঙুলের মাথায় নিয়ে সম্পূর্ণ চুলের গোড়ায় ভালোভাবে লাগান। বেশিরভাগ উকুনি আমাদের চুলের গোড়াতেই লুকিয়ে থাকে, তাই আপনি এটিকে যতটা সম্ভব চুলের গোড়াতেই ভালোভাবে লাগিয়ে ফেলুন। আর পুরো মাথায় লাগানো হয়ে গেলে এটিকে আপনি হাত দিয়ে হালকাভাবে মাসাজ করে পুরো মাথায় ভালোভাবে মাখিয়ে ফেলুন। এই পেস্টটি কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। 1.5 থেকে 2 ঘন্টা চুলে লাগিয়ে রাখার পর আপনি এখানে নেবেন এই গরম জল। জল আপনি ততটা মাত্রায় গরম ইউজ করবেন যতটা গরম আপনি আপনার মাথায় ইউজ করতে পারবেন। এবার এই গরম জল দিয়ে আপনি আপনার চুল ভালোভাবে ধুয়ে ফেলুন। মাথা ধোয়ার সাথে সাথে দেখবেন পেস্টের সাথে উকুন ও নিকি ধীরে ধীরে বের হচ্ছে। এরপর আপনি নেবেন নারকেল তেল, যা আপনার চুলে ভালোভাবে মাসাজ করে লাগিয়ে রাখুন আর এটিকে পরের দিন দুপুর পর্যন্ত রেখে দিন। আপনি সপ্তাহে সাধারণত 2 দিন এই টিপসটি অ্যাপ্লাই করবেন যদি আপনার মাথার উকুন ও নিকির মাত্রা বেশি থাকে। তো ফ্রেন্ডস, আমার এই টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন ও শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ।